দেখুন এই যে স্থানটি, এটি হলো চন্দ্রের স্থান। যদি হাতের ভাগ্যরেখা এই চন্দ্রের স্থান থেকে উঠে গিয়ে আমাদের হাতের যে শিরোরেখা রয়েছে সেই শিরোরেখাকে স্পর্শ করে এবং তারই পাশাপাশি যদি আরেকটি ভাগ্যরেখা আমাদের হাতের যে আয়ুরেখা রয়েছে সেই আয়ুরেখা থেকে উঠে গিয়ে আমাদের হাতের শিরোরেখাকে যদি স্পর্শ করে তাহলে কি হয় সে সম্বন্ধে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন এই যে একটি ভাগ্যরেখা, এটি চন্দ্রের পর্বত থেকে উঠে গিয়ে শিরোরেখাকে স্পর্শ করেছে, তারই পাশাপাশি এই যে আরেকটি ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাটি আমাদের হাতের যে আয়ুরেখা রয়েছে সেই আয়ুরেখা থেকে উঠে গিয়ে এই ভাগ্যরেখাটি শিরোরেখাকে স্পর্শ করেছে। এরকম যদি দুটি ভাগ্যরেখা হাতে থাকে তাহলে আয়ুরেখার মাঝখান থেকে যে ভাগ্যরেখাটি উঠবে সেই ভাগ্যরেখাটি কিন্তু শিরোরেখাতে শেষ হলে সেটি কিন্তু বিশেষ কার্যকরী হয়ে থাকে। 35 বছরের পর থেকে এই ধরনের জাতকরা কিন্তু কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে, অর্থাৎ কল্পনার জগৎকে ত্যাগ করে বাস্তব জীবনে এবং পরিশ্রমের পথে চলে এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। 55 বছর বয়স অবধি এরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। এই রেখা যদি শিরোরেখা থেকে আরও উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি আরও প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে যাবেন সারা জীবন ধরে। তো এরকম ধরনের দুটি ভাগ্যরেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির হাতে এরকম ধরনের দুটি ভাগ্যরেখা রয়েছে, একটি চন্দ্রের পর্বত থেকে উঠে গিয়ে আমাদের শিরোরেখাকে স্পর্শ করেছে, অপরটি যদি হাতের আয়ুরেখা থেকে উঠে গিয়ে, অর্থাৎ আয়ুরেখার মধ্যখান থেকে উঠে গিয়ে শিরোরেখাকে অতিক্রম করে খানিকটা দূরে পর্যন্ত প্রসারিত হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি সারা জীবন ধরে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন। আর এই ধরনের রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম হবে। আপনারাও দেখে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ রেখা আপনার কোনো পরিচিত ব্যক্তিদের হাতে আছে কি না, যদি থাকে তাহলে এই রেখাটির বিচার বিশ্লেষণ করুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিওর আপলোড পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।